আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আর যারা আল্লাহর হুকুমে সুস্থ নেই তাদের জন্য সুসংবাদ নিয়েই আজকের ভিডিওটি সাজিয়েছি। প্রিয় দর্শক, আজকে আমরা তিনটি রোগ নিয়ে আলোচনা করব। যে তিনটি রোগ কোনো মুমিন মুসলমানকে আক্রমণ করলে সে ব্যক্তি খুবই সৌভাগ্যবান এবং তাকে জান্নাতি বলেও ধরে নেওয়া যেতে পারে, কিংবা সেই ব্যক্তি আল্লাহর খুবই প্রিয় হয়ে থাকেন। কেননা রোগসমূহ মুমিনের জন্য বেশিরভাগ সময়ই গুনাহের কাফফারা হয়ে থাকে। আমরা বিভিন্ন রোগে অসুস্থ হয়ে পড়ি, এই অসুস্থতা আমাদের গুনাহ ক্ষমা করার জন্য উসিলা। মানুষের উপর যেই বিপদ আপদ বা অসুস্থতা আপতিত হয় তার জন্য তার কর্মফল দায়ী। আবার একইভাবে এই সকল অসুস্থতা বিপদাপদ মানুষের গুনাহসমূহ জড়িয়ে দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি অসুস্থ অবস্থায় ধৈর্য ও সহিষ্ণুতার সঙ্গে একটি রাত অতিবাহিত করবে, আল্লাহ তাআলা তাকে সদ্যজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, সত্যের নিকটবর্তী থাকো এবং সরল সোজা পথ অবলম্বন করো। মমিনের যে কষ্টই হোক না কেন, এমনকি তার গায়ে যদি কোনো কাটাও বিধে বা যে কোনো বিপদে পতিত হয়, সবকিছুই তার গুনাহের কাফফারা হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ যার মঙ্গল চান তাকে দুঃখ কষ্টে ফেলেন। সুবহানাল্লাহ। সুতরাং রোগ মুক্তির জন্য ব্যস্ত হয়ে যাওয়া ঠিক নয়, বরং ধৈর্যের সাথে আল্লাহর সাহায্য চাওয়া উচিত। কথিত আছে যে বদ লোকেরা অসুস্থ কম হয়, অর্থাৎ অসুস্থতাও আমাদের জন্য আল্লাহর তরফ থেকে বিশাল এক নিয়ামত। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমি কোরআনে এমন বস্তু নাজিল করেছি যা মুমিনদের জন্য নিরাময় ও রহমত। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুটি নিয়ামতের ব্যাপারে অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত, অর্থাৎ এই দুটি নিয়ামতের যথাযথ মূল্য না করার কারণে তারা কল্যাণ বঞ্চিত। আর নিয়ামত দুটি হল সুস্থতা ও অবকাশ বা অবসর। সুতরাং সুস্থতা নিঃসন্দেহে আল্লাপাকের বড় নিয়ামত। তার চাইতে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন মানুষের পুরো জীবনের বাকি বাকি কিছু রোগ শোক দিয়ে মানুষকে পরীক্ষা করবেন, আর এর মাধ্যমে সেই বান্দার গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। মূলত এই হাদিস দ্বারা একজন বিশেষ ব্যক্তিকে বোঝানো হয়েছে, তার নাম হচ্ছে ফেরাউন। যে ব্যক্তিটি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া থেকে শুরু করে মৃত্যুর আগের দিন পর্যন্ত পুরো জীবনকালে একেবারের জন্যও অসুস্থ হননি। আবার অপর হাদিসে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি রোগ যন্ত্রণা ভোগকারী অন্য কাকেও দেখিনি। রোগব্যাধির মাধ্যমে মহান আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেন। শুধু রোগবেধি কেন, মুমিনের যে কোনো দুঃখ কষ্টের বিনিময়ে মহান আল্লাহ তাকে পাপ মুক্ত করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম ব্যক্তির উপর যে কষ্ট ক্লেশ রোগব্যাধি উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা কষ্ট ও পেরেশানি আসে, এমনকি যে কাটা তার দেহে ফোটে, এসবের মাধ্যমে আল্লাহ তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা ভিডিওর শুরুতে বলেছিলাম বিশেষ তিনটি রোগের কথা যা সচরাচর আমাদের হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যে ব্যক্তির কল্যাণ কামনা করে তাকে তিনি দুঃখ কষ্টে পতিত করেন। তার মধ্যে সর্বপ্রথম রোগটি হচ্ছে সর্দি জ্বর, আর এই সর্দি জ্বরে আমরা অধিকাংশ মানুষই ভুগে থাকি। সর্দি জ্বরের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের শরীর থেকে বিষাক্ত জীবাণু বের করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জ্বর আসে জাহান্নামের তাপ থেকে, সুতরাং জ্বরকে পানি দ্বারা প্রশমিত করো। এখন অনেকে এই হাদিসটি নিয়ে ভুল বুঝে থাকেন, কেননা যারা অতি যুক্তিবাদী কিংবা নাস্তিক বা সংশয় শ্রেণীর মানুষেরা আছেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস নিয়ে না বুঝেই ব্যঙ্গবিদ্রূপ করে। মূলত তারা জ্ঞানের অভাবে এইসব করে, কেননা আপনার শরীরে জ্বর হয়েছে মানে আপনার দেহের সমস্ত বডি পার্টগুলো সঠিকভাবে কাজ করছে বলে বুঝতে হবে। মনে করুন, আপনার টাইফয়েড হয়েছে, এখন আপনার জ্বর আসলো না, কিংবা আপনার পায়ুপথে অ্যালান ফিশার হয়েছে, তাও আপনার জ্বর আসলো না, কিংবা আপনাকে ম্যালেরিয়ার জীবাণু আক্রমণ করেছে আর আপনার জ্বর আসলো না। এদিকে আপনার দেহের ইন্টারনাল সমস্ত অঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু আপনার বডির ডিফেন্স সিস্টেম আপনাকে জ্বরের মাধ্যমে সতর্ক করেনি, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? আপনি মৃত্যুর কিছুক্ষণ আগেও বুঝতে পারবেন না যে আপনাকে রোগে বা জীবাণু আক্রমণ করে শেষ করে দিয়েছে, কিন্তু জ্বরের মাধ্যমে আপনি জানতে পারেন যে সামথিং ইজ রং, মানে আপনার শরীরে
কিছু একটা হয়েছে। এখন আপনার দেহের রোগ প্রতিরোধকারী বাহিনী তথা বডির ডিফেন্স সিস্টেম সেটার সাথে যুদ্ধ করতেছে। এই জন্য ডাক্তার বলেন যে জ্বর হলে অন্তত দু থেকে তিন দিন অ্যান্টিবায়োটিক না খেতে, কেননা এই দু তিন দিন যদি দেহের ডিফেন্স বাহিরের ডিফেন্স ফোর্স ছাড়াই যদি রোগের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করতে পারে তাহলে পরবর্তীতে আপনার দেহের রোগ প্রতিরোধী বাহিনী আরও শক্তিশালী হবে। কিন্তু এখন আমরা অনেকেই জ্বর হওয়ার প্রথম দিনেই অ্যান্টিবায়োটিক খেয়ে নেই, যা একেবারেই ভুল। এতে করে আমাদের নিজস্ব রোগ প্রতিরোধী বাহিনী অলস হয়ে পড়ে, পরবর্তীতে সে সামান্য সাধারণ জ্বরেও আশা করবে আপনি যেন বাহির থেকে এক্সট্রা ফোর্স ডিপ্লয় করেন। এবং ধীরে ধীরে এভাবে চলতে থাকলে একসময় আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে লোপ পাবে। আবার ধরুন গত কাতার বিশ্বকাপে যখন সব স্টেডিয়াম বানানো হলো, তখন খেলা শুরু হওয়ার অন্তত এক মাস আগ থেকে তারা স্টেডিয়ামের সমস্ত লাইট, এয়ার কন্ডিশন বা অন্যান্য জিনিসপত্র পরীক্ষা নিরীক্ষা করতে থাকলেন, কেননা যখন খেলা শুরু হবে তখন যেন সব ঠিকঠাক কাজ করে। আর আমাদের দেহে প্রতি তিন থেকে চার মাস পরপর রক্তকণিকা পরিবর্তন হয়ে দেহে সম্পূর্ণ নতুন রক্ত সৃষ্টি হয়, এবং প্রতিদিনই প্রতি সেকেন্ডে আপনার দেহে নতুন নতুন কোষ জন্ম নিচ্ছে, আবার পুরাতন কোষ মারা যাচ্ছে। এখন আপনার দেহ সঠিকভাবে কাজ করছে কিনা কিংবা কোনো রোগ হলে সেটার সাথে আপনার রক্ত ও কোষে থাকা রোগ প্রতিরোধী বাহিনী ঠিকঠাক কাজ করতে পারবে কিনা এইসব বিষয়ে নিশ্চিত হতেও মাঝে মাঝে আমাদের সাধারণ জ্বর হয়ে থাকে। আর এই জন্যই জ্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি প্রিয় রোগ ছিল। তাছাড়া এটি আমাদের এও স্মরণ করিয়ে দেয় যে আমাদের দেহে মাত্র এক ডিগ্রি তাপমাত্রা বাড়লে আমরা কেমন অস্থিরতা অনুভব করি, অথচ জাহান্নামে যদি আমাদের দেহে এক ডিগ্রি এর জায়গায় এক লক্ষ ডিগ্রি তাপমাত্রা বাড়িয়ে দেওয়া হয় তাহলে আমাদের কি করুণ অবস্থা হবে এটি ভেবেও মুমিন বান্দারা পাপ থেকে দূরে থাকার চেষ্টা করে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস বা 98.6 ডিগ্রি ফারেনহাইট, শরীরের তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস বা 99 ডিগ্রি ফারেনহাইট হলে সেটা স্বাভাবিকের চেয়ে বেশি এবং সেটাকে তখন জ্বর হয়েছে বলে ধরা হয়। অর্থাৎ শরীরের স্বাভাবিক তাপমাত্রা 98 ডিগ্রি ফারেনহাইট থেকে মাত্র 5-6 ডিগ্রি তাপমাত্রা বাড়লে আমরা অস্থির হয়ে যাই, অথচ জাহান্নামের আগুন কতই না ভয়াবহ, কতই না তীব্র সেটাই বোঝানো হয়ে থাকতে পারে। তাই জ্বর আমাদের মনে করিয়ে দেয় সামান্য তাপ বাড়লে আমাদের যদি এই অবস্থা হয় তাহলে আল্লাহর জাহান্নাম কত ভয়ানক। তাই আজ এখনই তবা করে আল্লাহর পথে ফিরে আসুন। জামি তিরমিজির এক হাদিসে বর্ণিত হয়েছে, কিয়ামতের দিন বিপদগ্রস্ত লোকদের যে মহা পুরস্কার দেওয়া হবে তা থেকে আফিয়াতের অধিকারী লোকেরা কামনা করবে, হায় দুনিয়াতে যদি তাদের দেহ কাছে দিয়ে কেটে টুকরো টুকরো করা হতো আর তার বিনিময়ে আখিরাতের এই মহা পুরস্কার লাভ হতো। দ্বিতীয় যে রোগটি সেই রোগটির নাম হচ্ছে চুলকানি, যাকে আমরা বর্তমান ভাষায় অ্যালার্জি বলে থাকি, আর এই রোগে আমাদের দেশে অধিকাংশ মানুষই ভুগে থাকেন। তবে এ থেকে মুক্তি পাওয়ার জন্য খাদ্যাভ্যাস এবং জীবন পরিচালনায় রাসূলের সুন্নত মেনে চলতে হবে, আর সম্ভব হলে মেহেদির ব্যবহার করা যেতে পারে। মেহেদি রক্ত পরিষ্কারকারী এবং চর্মরোগের জন্য উপকারী। কুষ্ঠরোগী, আগুনে পোড়া এবং পাণ্ডব রোগের জন্যও মেহেদির ব্যবহার খুব উপকারী। মেহেদির প্রলেপ, ফোলা, ফোসকা, আগুনে চামড়া পুড়ে যাওয়া রোগীর জন্য খুবই উত্তম প্রতিষেধক। মেহেদির ঠান্ডা বৈশিষ্ট্যের কারণে এটা হয়ে থাকে। তৃতীয় যে রোগটি তা হল চোখ ওঠা। আমাদের পিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখে সুরমা দিতেন, এটা সুন্নত। ব্রু কাটাকাটি অপছন্দনীয় কাজ। পৃথিবীর সৃষ্টির সুন্দরতম মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার চোখও পৃথিবীর সবচেয়ে সুন্দর চোখ। কিন্তু চোখ আল্লাহকে চেনার জন্য দৃষ্টি নিবদ্ধ করে, আল্লাহর নিখুঁত সৃষ্টি অবলোকন করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। এমন চোখ সম্পর্কে কোরআনে বলেছে, যিনি স্তরে স্তরে সৃষ্টি করেছেন সপ্তাকাশ, দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুঁত দেখতে পাবে না। তুমি আবারও তাকিয়ে দেখো, কোনো ত্রুটি দেখতে পাও কি? অতঃপর তুমি বারবার দৃষ্টি ফেরাও, সেই দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে। তবে চোখ উঠলে বিচলিত হওয়ার কিছু নেই, কারণ কোনো মানুষের যদি চোখ ওঠে তাহলে বুঝতে হবে যে তার অকাল অন্ধত্বের সম্ভাবনা কম। তবে কোনো দুর্ঘটনাজনিত হলে ভিন্ন কথা, মনে রাখতে হবে বিপদে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জানমাল ও ফলফলাদের স্বল্পতার মাধ্যমে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার এও উপদেশ দিয়েছেন, যদি তোমাদের কোনো রোগ আক্রমণ হয় তোমরা সাথে সাথে আল্লাহর সাহায্য প্রার্থনা করো, পাশাপাশি চিকিৎসা সেবা গ্রহণ করো,
সুতরাং যে কোনো রোগ শোকে আমরা অবশ্যই আল্লাহর সাহায্য চাওয়ার পাশাপাশি চিকিৎসা সেবা গ্রহণ করব কেননা চিকিৎসা সেবা গ্রহণ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের একটি অংশ আর সর্বশেষ আল্লাহর রাসূলের যে উপদেশ তা হলো রোগ শোকে কখনো গালি দিও না কেননা আল্লাহর একজন নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি দীর্ঘ 12 বছর কঠিন দুরারোগ্যে ব্যাধিতে আক্রান্ত ছিলেন অথচ একটি মুহূর্তের জন্য আল্লাহকে বলে যাননি তিনি ছিলেন এক বিশাল সাম্রাজ্যের রাজা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার জৌলুস খ্যাতি প্রভাব প্রতিপত্তি দেওয়ার পরে তাকে একটি কঠিন পরীক্ষায় নিমজ্জিত করলেন 12 বছর পুরো শরীর জুড়ে এত বেশি পরিমাণে কুষ্ঠরোগ ও পচন রোগে আক্রান্ত হয়েছিলেন যে তার শরীরে পোকামাকড়ের আস্তানা গড়ে উঠেছিল অতঃপর আল্লাহ তাকে আবার সুস্থতা দান করলেন মুফাসসিরগণ বলেন রাজার মসনদে বসা হযরত আইয়ুব আলাইহিস সালামকে একজন বায়ুজ্যেষ্ঠ প্রজা প্রশ্ন করেছিলেন হে আইয়ুব তোমার কষ্ট ও যন্ত্রণার সময়কার কথা কি স্মরণ হয় তখন উত্তরে হযরত আইয়ুব আলাইহিস সালাম বলেছিলেন যে হ্যাঁ সেই সময়গুলো এখন থেকেও শ্রেষ্ঠ ছিল আইয়ুব আলাইহিস সালামের এই কথা শুনে সভা পরশদের অনেকেই অবাক হয়ে জিজ্ঞেস করেছিলেন হে আইয়ুব আপনি কি আমাদের সাথে মশকরা করছেন আল্লাহ পাক আপনাকে কঠিন দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি দিয়ে কষ্টের জীবন থেকে প্রশান্তি দান করে আজ আবার পুনরায় রাজ্যের শাসনভার দিয়েছেন আপনি আমাদের মহারাজ আর আপনি বলছেন কিনা এই সময় থেকে কুষ্ঠরোগে আক্রান্ত সময় কিনা আপনার কাছে শ্রেষ্ঠ ছিল তখন আইয়ুব আলাইহিস সালাম বললেন হ্যাঁ আমি দৃঢ়তার সাথে বলছি সেই সময়টি আমার জন্য শ্রেষ্ঠ ছিল কারণ সেই সময় প্রতিদিন মহান আল্লাহ তার কুদরতি মুখ দিয়ে আমার কলবে একবার করে জিজ্ঞেস করত হে আইয়ুব তুমি কেমন আছো সেই একটি শব্দে আমার কলব এতটা প্রশান্তি পেত যা আমি এই রাজ্যে 12 বছর শাসন করেও পাব না সুপ্রিয় দর্শক শ্রোতা মুমিন বান্দাদের প্রতি আল্লাহর অফুরন্ত রহমত বরকত নাজাত এটা আল্লাহ তাআলার ঘোষণা যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় সমগ্র পৃথিবী সে বান্দার জন্য হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুমিন বান্দার জন্য সুসংবাদ এসেছে কোনো মুমিন বান্দা যদি দুনিয়াতে জ্বর ও অন্যান্য রোগে ভোগে আল্লাহ তার অসুস্থতার বিপরীতে আখিরাতে তার পাপকে মোচন করে দিবেন অনেক মানুষ অসুস্থ হলে আজে বাজে কথা বলে আল্লাহকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করে আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয় নাউজুবিল্লাহ আল্লাহর প্রতি অসন্তুষ্ট না হওয়ার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসিতে ইরশাদ করেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত তিনি বলেন যে একবার তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে এক জ্বরের রোগী দেখতে যান তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা সুসংবাদ গ্রহণ করো আল্লাহ তাআলা বলেছেন দুনিয়াতে আমি আমার মুমিন বান্দাকে আমার আগুন দ্বারা আক্রান্ত করাই এই জন্য যে যাতে করে সে পরকালে আখিরাতে জাহান্নামের আগুন থেকে মুক্তি পায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি সকালবেলা কোনো অসুস্থ মুসলমানকে দেখতে যায় 70,000 ফেরেশতা বিকাল পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে আর বিকেলে রোগী দেখতে গেলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা দোয়া করে সুবহানাল্লাহ প্রত্যেক মানুষেরই উচিত যে কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া এবং অসুস্থ অবস্থায় আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করা অসুস্থতার সময় আল্লাহ সম্পর্কে সুধারণা পোষণ করা কোনো প্রকার অশালীন মন্তব্য তথা অধৈর্য না হয়ে আল্লাহর রহমতের প্রতি অবিচল অটল থাকা আল্লাহ সমগ্র মানবজাতিকে উক্ত হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন আমিন আল্লাহ হাফেজ